বন্ধুরা মহিউদ্দিন ব্লক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ একটা দারুণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সামনে দুই থেকে তিন বছরের মতো তাদের বহরে যে সকল মারাত্মক অস্ত্র যোগ করতে যাচ্ছে তার একটা সংক্ষিপ্ত লিস্ট আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আসি ভিটি ফাইভ মেইন বেট্রোল ট্যাঙ্ক ভিটি ফাইভ হচ্ছে চায়না নরিনকো গ্রুপে তৈরি একটি লাইট অ্যাটাক মেইন বেট্রোল ট্যাঙ্ক এটি পৃথিবীর যতগুলো লাইট অ্যাটাক ট্যাঙ্ক আছে তার ভিতরে আধুনিক ট্যাঙ্ক হিসেবে ধরা হয় বাংলাদেশ গভর্নমেন্ট জি টু জি পদ্ধতিতে সেনাবাহিনীর জন্য প্রায় তিন রেজিমেন্ট ভিটি ফাইভ লাইট অ্যাটাক ট্যাঙ্ক ক্রয় করবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রথম পর্যায়ে আসবে এক রেজিমেন্ট এবং পরবর্তীতে আরও দুই রেজিমেন্ট ট্যাঙ্ক বাংলাদেশের সেনাবাহিনীর জন্য আসবে এই ট্যাঙ্ক একশো পাঁচ মিলিমিটার একটা স্পুদ বোর গানের মাধ্যমে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরবর্তী যে কোনো শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে আঘাত আনতে সক্ষম এবং এই ট্যাঙ্ক যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক অংশে বেড়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই এবং পার্শ্ববর্তী আমাদের দেশ মায়ানমারের বুকে যে কাপন ধরবে এটা নিশ্চিত এটা আমাদের প্রথম লাইট একটা ট্যাঙ্ক আছে মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম যা শত্রুর বিমান ক্রুজ মিসাইল মধ্য আকাশে এবং যে কোনো ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম এটা সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা আমাদের প্রথম মধ্যম পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এরপরে আছে তুরস্কের তৈরি টি থ্রি হান্ড্রেড এম মাল্টিপল রকেট সিস্টেম এটা একশো থেকে দেড়শো কিলোমিটার দূরবর্তী শত্রুর যে কোনো ঘাটিকে সাই করে দিতে সক্ষম এটা বাংলাদেশ সেনাবাহিনীর ফার পাওয়ার অনেকাংশ বাড়িয়ে দেবে এরপরে আছে ফ্রান্সের থ্যালাসেলানিয়া কোম্পানির স্টার্ট অফ দি আর্ট ক্রিয়েশন গ্র্যান্ডমাস্টার ফোর হান্ড্রেড রাডার যা চারশো সত্তর কিলোমিটার দূরবর্তী শত্রুর যে কোনো হুমকি আকাশেই শনাক্ত করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী প্রায় দুই রেজিমেন্টের মতো লাইট অপারেট করবে এবং প্রথম পর্যায়ে এক রেজিমেন্ট সংগ্রহ করা হবে পরবর্তীতে আর এটা পানি পথে বা নদী পথে এবং যে কোনো স্থলপথে ফায়ার পাওয়ার বৃদ্ধি করার জন্য এটা বাংলাদেশ সেনাবাহিনীর নবতর সংযোজন এই সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার বহুলাংশে বাড়িয়ে দেবে বিষয়ে কোনো সন্দেহ নাই একশো পঞ্চান্ন মিলিমিটার আল্ট্রা লাইট এটা আমেরিকা থেকে আসার সম্ভাবনা বেশি কারণ আমেরিকার সাথে আমাদের এখন এ ধরনের ডিল হচ্ছে আমেরিকার এম সেভেন 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 প্রায় তিরিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ধরনের হাউজার একশো বাইশ মিলিমিটার হাউজার এটা প্রথম পর্যায়ে এক রেজিমেন্ট কেনা হবে পরবর্তীতে আরো দুই রেজিমেন্ট ক্রয় করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এ ধরনের সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর ফার পর বহুগুণ বাড়িয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এরপর আছে একশো পাঁচ মিলিমিটার হাউজার এটা প্রথম পর্যায়ে এক রেজিমেন্ট কেনা হবে সিঙ্গাপুর অথবা চায়না থেকে পরবর্তীতে আরো দুই রেজিমেন্ট ক্রয় করা হবে আশা করা যায় এই ধরনের সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার বহুলাংশে বাড়িয়ে দেবে এরপরে আছে একশো পাঁচ মিলিমিটার মর্টার আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো একশো পাঁচ মিলিমিটারের মর্টার নাই এটাই প্রথম সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীতে একশো পাঁচ মিলিমিটার মর্টার এবং বাংলাদেশ সেনাবাহিনী একশো পাঁচ মিলিমিটার অজানা সংখ্যক এ ধরনের মর্টার ক্রয় করছে বলে জানা গেছে এই একশো পাঁচ মিলিমিটার বর্ডার বাংলাদেশ সেনাবাহিনীর একটা নব নবসংযোজন এটা আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে রাশিয়ার সাথে কথা হচ্ছে মিডিয়াম টু গাইডেড লং রেঞ্জ মিসাইলের জন্য এটা বাংলাদেশ সেনাবাহিনী যদি এটা সক্ষম মানে যোগ করতে সক্ষম হয় তাদের বহরে তাহলে ট্যাকটিক্যালি বাংলাদেশ সেনাবাহিনী অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবে আশা করি অতি দ্রুততার সাথে এটা আসবে এরপরে আসে উইংলং টু আনম্যান্ড এরিয়াল ভেহিকল এটা চায়না থেকে আসবে প্রায় দুই থেকে তিন সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী এই আনম্যান্ড এরিয়াল ভেহিকাল সশস্ত্র আনম্যান্ড এরিয়াল ভেইকেল যেটা আমরা চালতো সক্ষম আকাশ পথে এটা অপারেট করবে এরপরে আপনার সুইডেন থেকে পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আসতে পারে মিস্টল কোম্পানি তৈরি মিস্টল পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এটা প্রায় ছয় কিলোমিটার দূরবর্তী শত্রু যে কোনো হুমকুকে আকাশ পথে ধ্বংস করতে সক্ষম এই ধরনের আপনারা ভিডিও যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের সাথে থাকবেন আমি মহিউদ্দিন মহিউদ্দিন ব্লক থেকে আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার